আর যে সমস্ত জায়গা থেকে খুব দ্রুত গতিতে পানি নেমেছে এবং যে সমস্ত রাস্তাগুলি আমি আমি আগেই নির্দেশ দিয়েছিলাম পানিটা যাতে সহজে নামতে পারে প্রয়োজনে রাস্তাগুলি কেটে দিতে, এরকম অনেক জায়গায় রাস্তা কেটে দেওয়া হয়েছে যার জন্য পানি দ্রুত নেমেছে এবং যেখানে আমরা রাস্তা কেটেছি বা যে রাস্তা ভেঙে গেছে সেখানে পুনরায় রাস্তা না করে আমরা সেখানে ব্রিজ এবং কালভার্ট করে দেব। যারা বন্যা কবলিত এলাকার মানুষকে শুধু আমি এটুকু বলতে চাই যে আমরা আছি সবসময় তাদের পাশে এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব তাদের কষ্ট যাতে না হয় সে ব্যবস্থাটা আমরা করব, যাতে ভবিষ্যতে কখনো পানি আসলে ওই জায়গা থেকে যেন পানিগুলি দ্রুত নেমে যেতে পারে। কাজ এটাও আমাদের একটা শিক্ষা যে কোন জায়গা থেকে কীভাবে পানিগুলি নিষ্কাশন হচ্ছে, যে সেই নিষ্কাশনের পথ যেন ভবিষ্যতে আর বন্ধ না হয়, কারণ আমাদের এরকম তো বন্যা আসবেই, বৃষ্টি হবেই, তো সেই জন্য সেটাও আমি নির্দেশ দিয়েছি যে এরপর যেগুলি যে জায়গাগুলি এখন আমাদের চিহ্নিত হয়ে গেল যে কোথায় কোথা থেকে পানি নামে দ্রুত, তো সেই জায়গাগুলি আমি বলেছি চিহ্নিত করে রাখতে, সেখানে আমরা ব্রিজ কালভার্ট এমনভাবে করে দেবো যাতে আগামীতে কখনো এরকম পানি যেন কোথাও যেন মানে জমা থাকতে না পারে সেই ব্যবস্থাটা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর আমাদের যেমন আমরা দক্ষিণ অঞ্চলে সাইক্লোন শেল্টার করি আর যেখানে বন্যাপ্রবণ এলাকা সেখানে আমাদের ফ্লাড সেন্টার আমরা নির্মাণ করি, সেগুলি মাল্টিপারপাস, সেগুলিও আমাদের আরও কয়েকটি জায়গায় করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় অনেক বছর বন্যা হয়নি কিন্তু হঠাৎ বন্যা আসলো, তো বাংলাদেশ এই বন্যা নিয়ে নদীমাতৃক দেশ, আমরা বন্যা নিয়ে বসবাস করতে হবে, সে উপযুক্ত ব্যবস্থা বা অবকাঠামো আমাদের সেইভাবে তৈরি করতে হবে। যাক বন্যা শুরু হয়েছে এটা তো আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাধারণত আমাদের এই বন্যার ঝুঁকিতে থাকে, এবং এই যে উত্তর পশ্চিম অঞ্চল থেকে নিয়ে শুরু করে এটা দক্ষিণে নেমে আসবে, কাজেই সেটা আগাম আমাদের প্রস্তুতি আছে, আমরা সেটা নিচ্ছি, এটা কোনো অসুবিধা হবে না। আর আওয়ামী লীগ সবসময় শুধু যে সরকারি থেকে না, বিরোধী দলেও যখন ছিলাম বা কিছুই ছিলাম তখনও কিন্তু দুর্যোগ কবলিত এলাকায় সবার আগে আমরাই পৌঁছাতাম এবং আমরাই সাহায্য দিতাম, এটা আমাদের সীমিত আকারে আমরা করে যাচ্ছি, সেটা আমরা করছি, কাজে আপনারাও যারা আমাদের বিত্তবানরা আছেন তারাও মানুষের সাহায্যে এগিয়ে আসবেন সেটাই আমরা চাই। তো যারা বন্যার সময় কষ্ট করে কাজ করছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, আর যেখানে যে নিয়োজিত ছিল প্রত্যেকে খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, এখনও কাজ করে যাচ্ছে, কাজে বন্যা খবরের সাথে সাথেই আমাদের ত্রাণ মন্ত্রণালয় মানে তারা কিন্তু সাথে সাথে সমস্ত ব্যবস্থা নিয়েছে, সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজে সেভাবেই আমরা ব্যবস্থা নিয়েছি।